হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে ছেলেরা স্কুল থেকে নিয়ে আসব, তো যাওয়ার পথে কোনো বৃষ্টি ছিল না বা মেঘ ধরা ছিল না, বৃষ্টিও হওয়ার কোনো লক্ষণও দেখিনি। তখন স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে দেখি হঠাৎ করে বৃষ্টি ঝড় তুফান শুরু হয়েছে। তখন এক লোকে ওই যে রাজারবাগ পুলিশ লাইনে এক সাইডে আর কি গাছের মধ্যে সে ইয়ে কাটতেছে, নারকেল গাছের ডাল কাটতেছে। তখন হঠাৎ করে আমার ওই নজরটা গেছে আর আমার কাছে একটু খারাপ লাগে উঠছে। এই যে জ্বর বুষ্ট দিয়ে হারে মানুষ কত কষ্ট করে, কত ইয়া করে। তো পরে কী করলো দেখলাম, সে ঢাল কাটতেছে, পেটের দায় মানুষ কষ্ট কষ্ট করতেছে। পরে দিয়ে ওইখান থেকে ছেলেরে স্কুল থেকে নিয়ে বাসা আসলাম। বাসা এসে সন্ধ্যার সময় বাইরে এলাম, বোনের ডাক্তার দেখাবো। তো ডাক্তার দেখার পথে বাসার থেকে নাস্তা করে গেছে, তারপরে ভাই বলতেছে একটু নাস্তা করব। তো একটু সবজি দিয়ে নাস্তা করলাম। এতো মুশফিকা আর মাহি মাঝারুলে আর আমি আমার বোনে আমার ভাই সকার আমরা একসাথে এই যে নাস্তা করতেছি আর খাইতেছি। এই যে হ্যাঁ, মুশফিকা হাতে টাটা দিচ্ছে আর আমার বোনে খাওয়াই দিতেছে। হ্যাঁ, তো ওইখানে আসলে যা অনেক দূরে, তো তো এটার জন্য ডাক্তার চেরিয়ালো অনেক লেট। তো যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখান থেকে বাইর হইলাম, বাইর হয়ে এখন একটা উবার নিলাম। উবারে উঠা এই যে উবারে অনেকক্ষণ ফোন দিচ্ছি, জায়গা জায়গা জ্যাম ছিল তাই কোনো ইয়া করতে পারিনি। তো এখন এই যে উবারে উঠছিলাম ওইটা এই যে চলে যাচ্ছি, এই যে এখন গাড়ির মধ্যে আছি। গাড়ির মধ্যে যে আমার বোনও শুই রয়েছে, ঘুমাইতেছে। আমার ছেলে তো আল্লাহ হে, আর গাড়ি তুটলে এর শুধু বমি, শুধুই বমি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।